ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর 2017 সালের ডিসেম্বরে বিয়ে করেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। 2020 সালের আগস্টে অনুষ্কার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। 2021 সালের 11 জানুয়ারি কন্যা সন্তানের মা হন অনুষ্কা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই তারকা জুটি আবারও বাবা মা হতে চলেছেন, তবে এ বিষয়ে যেন মুখে কুলো পেটেছিলেন বিরাট অনুষ্কা। অবশেষে অন্য এক ক্রিকেটার নিশ্চিত করলেন যে বিরাট অনুষ্কার ঘরে আসছে নতুন অতিথি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এভি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন যে সত্যি মা হতে যাচ্ছেন অনুষ্কা শর্মা। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। এভি ডি ভিলিয়ার্স বলেন, বিরাটের দ্বিতীয় সন্তান আসছে, সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার। তবে এ ব্যাপারে এখনো কিছু বলেননি বিরাট অনুষ্কা। বলিউড অভিনেতা শাবি সিধু, একসময় বলিউডের প্রথম সারির তারকাদের সাথে কাজ করেছেন এই অভিনেতা। তবে জীবিকার প্রয়োজনে বর্তমানে তিনি নিরাপত্তারক্ষী। পাটিয়ালা হাউস, বেওয়াকুফিয়া, বুলাল সিনেমায় দেখা মিলেছে তার। সংবাদ মাধ্যমে শাবি জানিয়েছেন, জীবনের কঠিন সময়ে তিনি যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে, সুযোগ পেয়েছিলেন অনুরাগের পাঁচ মুভিতে, কিন্তু এই ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এরপর ব্ল্যাক ফ্রাইডেতে তিনি কমিশনার সামরার ভূমিকায় অভিনয় করেন। তার এই অভিনয় প্রশংসিতও হয়। অনুরাগ ছাড়া পরিচালক নিখিল আদভানির সঙ্গেও কাজ করেছেন শাবি। প্রথম দিকে কাজের কোনো অভাব হয়নি, কিন্তু তার শরীর অসুস্থ হয়ে পড়ে, অভিনয় থেকে দূরে সরে যান। এখন দুবেলা দুমুঠো অন্য সংস্থান হয় সিকিউরিটির কাজের মাধ্যমে। বলিউড কিং শাহরুখ খান বিশ্বজুড়ে জনপ্রিয়তা তার। বাংলাদেশে তার বহু অনুরাগী রয়েছে, সেসব ভক্তদের জন্য সুখবর, খুব শীঘ্রই ঢাকা আসছেন কিং খান। শাহরুখ খান প্রথম ঢাকা আসেন 2010 সালে, এরপর কেটে গেছে 14 বছর। শাহরুখকে ঢাকায় নিয়ে আসছে অন্তর্ষবীজ। দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। 2010 সালেও তারাই নিয়ে এসেছিল কিং খানকে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে স্বপন বলেন, আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা, পরপর 3টা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি। এখন সবকিছু ঠিক থাকলে চলতি বছরই আবার ঢাকায় আসছেন তিনি।